সালাতে আমরা সালাত যে আদায় করি কি কারণে আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, সালামের আগ পর্যন্ত কি আমরা আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করি। তো মুনাফিকদের সালাতের স্বভাব হলো, তাদের উদ্দেশ্য হলো ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, গোটা সালাতের ভিতরে তারা আল্লাহকে খুব কম স্মরণ করে এবং স্মরণ করে কম স্মরণ করে তারা সালাত আদায় করে। সম্মানিত ভাইয়েরা, আমরা সালাতের আরকান নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এর আগে অনেকবারই বলেছি যে সালাত ঠিকঠাক মতো পড়তে পারলেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন, অধিকারী বানিয়ে দিবেন। আবার পক্ষান্তরে এই সালাতের কারণেই আমাদের আবার অনেকের শাস্তি হবে, অনেক নেকির কাজ করার পরেও হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ঠেকে যাব, ধরা খেয়ে যাব। তো যারা প্রকৃত মুসল্লি তাদের সালাতের ভিতরে এবং মুনাফিকদের সালাতের ভিতরে কিছু কি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, মুনাফিকদের সালাত আর প্রকৃত যারা মুসল্লি তাদের সালাতের ভিতরে কম বেশি আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সালাতের ব্যাপারে আপনার সূরা মায়দায় আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, যে নিশ্চয়ই যারা মুনাফিক তারা আল্লাহকে ধোকা দেয়। নামাজ পড়ার জন্য তারা আসে জাস্ট নিজেকে বাঁচানোর জন্য এবং সমালোচনা থেকে নিজেকে রক্ষা করার জন্য, এই উদ্দেশ্যেই তারা আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করত। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, যে নিশ্চয়ই যারা মুনাফিক তারা আল্লাহকে ধোকা দেয়। তারপর আল্লাহ তাআলা বলছেন ওহুয়া খাদিউহুম, অথচ আল্লাহকে তো ধোকা দিতে পারেই না, বরং তারা নিজেরাই ধোকাগ্রস্ত হয়, নিজেরাই প্রতারণার ফাঁদে পা দেয়। আল্লাহ তো সবই জানে, আল্লাহ তো সবই বুঝে, তারা মনোযোগ দিয়ে নামাজ পড়ে কি পড়ে না, তারা কোন উদ্দেশ্যে মসজিদে সালাত আদায় করার জন্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ধোকা দেওয়া সম্ভব নয়, তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া খাদিউহুম। ধোকাটা কীভাবে দেয় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন অলস মন মানসিকতা নিয়ে, উদাস মন মানসিকতা নিয়ে তারা সালাত আদায় করে। ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, ইউরাউনান নাস, আর মানুষকে দেখানোর জন্য যে মানুষ যা বুঝে যে সে কি নামাজ পড়তে এসেছে, সে মুসলিম আমাদের মতনই কি সে মুসলিম ভাই, তো মানুষকে দেখানোর জন্য তারা নামাজে আসে, কিন্তু নামাজে তাদের ধ্যান নাই, মনোযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের কোনো আশা আকাঙ্ক্ষা আপনার কি নাই, বেখেয়াল অবস্থায় তারা সালাত আদায় করে। তারপর তারা কি করে, ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আর আল্লাহকে খুব কম স্মরণ করে। সালাতে আমরা সালাত যে আদায় করি কি কারণে আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, সালামের আগ পর্যন্ত কি আমরা আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করি। তো মুনাফিকদের সালাতের স্বভাব হলো, তাদের উদ্দেশ্য হলো ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, গোটা সালাতের ভিতরে তারা আল্লাহকে খুব কম স্মরণ করে এবং স্মরণ করে কম স্মরণ করে তারা সালাত আদায় করে। এখন আমরা ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিল মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এরা একটা দোদুল্যমান অবস্থায় থাকে, না খাঁটি মুসলিম, না খাঁটি সালাত আদায়কারী, খাঁটি মুসলিম না তারা কি আপনার কি খাঁটি কাফের বা অমুসলিম, তারা মাঝামাঝি অবস্থান করে। তো আমাদের মুসল্লিদের ভিতরেও কিন্তু অনেক মুসল্লি আমরা আস, মা বোনরা আস, অনেক ভাইয়েরা আস, যারা আমরা সালাত আদায় করি কোনো রকমে, গোটা সালাতটার ভিতরে আল্লাহকে কতটুকু স্মরণ করলাম এটা আমাদের কি মোটেও ভ্রুক্ষেপ নাই, আমরা লক্ষ্য করি না, খেয়াল করি না যে আসলে আমাদের সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে আমরা কতটুকু সময়ের জন্য স্মরণ করলাম, আল্লাহর জিকির আজকার করলাম, আল্লাহর কাছে কী চাইলাম,
কি বললাম এটা আমরা মোটেও কি ভুরক্ষেপ করি না। শুরু থেকে শেষ পর্যন্ত কখন আপনার ইমাম আপনার সালাত শুরু করেছে, কখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দিয়েছে, মুসল্লিদেরকে টের পায় নাই, চলে গেছে হয়তো 10 মিনিট 12 মিনিট চলে গেছে, তার হুঁশ নাই। তো আমাদের সালাতটাও কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সহি তারগিবের হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটি সহি বলেছেন, একাধিক সূত্রে বর্ণনা হয়েছে, ইবনে মাজা, নাসাই, আরও অন্যান্য তিরমিজি এ সমস্ত গ্রন্থেও আছে, কিন্তু ভিন্ন শব্দ দিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের যে হিসাবটি আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আমরা তো আমল অনেক কিছুই করি, সালাত, সিয়াম, এরপরে যাদের অর্থ আছে আমরা হজ করি, যাদের অর্থ আছে আমরা যাকাত দেই, সাদাকা করি, দান সাদাকা করি, মাদ্রাসা মসজিদ নির্মাণ করি, ইত্যাদি ইত্যাদি আরও বহু ফরজ কাজ আছে, যেই ফরজ কাজগুলো আমরা পালন করে থাকি। তো যেই ফরজ কাজগুলো পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, এই ফরজ কাজগুলোর কোনোটারই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নেবেন না, প্রথম হিসাব নেবেন কিসের, আপনার সালাতের। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। যদি সালাতের হিসাব বান্দারা সহজভাবে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দিতে পারে, কোনো ত্রুটি বিচ্যুতি যদি না থাকে, তো সালুহা সাইর আমালিহি, যত আমল আছে বান্দার সেই আমলগুলোর মাঝে যদি আপনার ভুল ত্রুটি হয়ে থাকে, হয়তো ত্রুটিপূর্ণ আমলগুলো সঠিকভাবে আমরা করতে পারি নাই, সিয়াম হয়তো সঠিকভাবে পালন করতে পারি নাই, হজ হয়তো সঠিকভাবে পালন করতে পারি নাই, আরও অন্য অন্য ইসলামের বিধানগুলো হয়তো বা আমরা সঠিকভাবে পালন করতে পারি নাই, কিন্তু সালাতের হিসাবটি যদি আমরা ঠিকঠাক মতো দিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাকি সমস্ত আমল তার অটোমেটিকভাবে কী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সেগুলো আর ভুল থাকবে না, ঠিক হয়ে যাবে। তো সালাতটা সঠিকভাবে আমরা কখন দিতে পারবো, যখন আমরা 5 অক্ত সালাত আমরা আদায় করবো, 2 অক্ত পড়লাম, 3 অক্ত পড়লাম না, তাহলে আমাদের সালাতের হিসাবটা আল্লাহর দরবারে কোশ্চিনকালেও কি আপনার সঠিক হবে না। তাহলে 1 নম্বর হলো সালাত সঠিক, সালাতের সঠিক হিসাব আমরা কখন দিতে পারবো, যখন আমরা 5 অক্ত সালাত আদায় করবো। 4 অক্ত আদায় করলাম, 1 অক্ত ছেড়ে দিলাম ডেইলি, তাহলে সেটাও কি সঠিকভাবে সালাতের হিসাব আল্লাহর দরবারে দেওয়া আমাদের জন্য বড় জটিল। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যখন আমাদের সালাত আদায় করার সময় হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ একজন নারী এবং পুরুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 5 অক্ত সালাত কোনো ক্রমেই ছাড়া যাবে না, ছাড়ার কোনো সুযোগ আপনার নাই।